গল্পটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন। আজকের গল্প মুন্না আর ইন্টারনেট। বড় জঙ্গলটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখানেই জঙ্গলের ঠিক ধারে অচিনপুর গ্রাম, আর পাঁচটা গ্রামের মতোই সব কিছু আছে এখানে। ছবির মতো সুন্দর সাজানো গ্রাম, ছোট ছোট ঘরবাড়ি, সবুজ বাগান। গ্রামে একটা বহু পুরানো উইন্ডমিলও আছে। নেই শুধু একটা জিনিস, ইন্টারনেট। সেটা এখনও এই গ্রামে আসেনি। গ্রামের সবাই বেশ মিলেমিশেই থাকে, তাই অচিনপুর গ্রামেই থাকে মুন্না। মুন্না একটি মোরগ। সে না বেটে, না লম্বা, না মোটা, না রোগা, না চালাক, না বোকা। এক কথায় বলতে গেলে সে এক ঠিকঠাক মোরগ। আর আছে চুন্নি। চুন্নি একটি ছটফটে মুরগি। সে মুন্নার বন্ধু। তারা দুজনে প্রায় একই বয়সী, একসাথেই বড় হয়েছে। ওহো, আর একজনও এসে গেছে। এ হলো লোটন। সারাদিন বক বক করা লোটন আসলে এক পায়রা, মুন্না ও চুন্নির বন্ধু। কিরে মুন্না, চুন্নি, যাবি তো? কোথায় আবার? চই চই এর কাছে। গ্রামের অন্য প্রান্তে পুকুরে থাকে চৈচই। চৈচই হলো এক হাঁস। সে সারা দিন জলে সাঁতার কাটতে ভালোবাসে। কিরে চৈচই, কখন নেমেছিস জলে? আজ বাপু একটু সকাল সকালই নেমেছি। আজ রবিবার কি না, তাই একটু বেশি মজা করব। তোর বেশ মজা, কি সুন্দর সাঁতার কাটতে পারিস। আর তুই যে অত সুন্দর উঠতে পারিস। আর আমরা তো উঠতেও পারি না, সাঁতার কাটতেও পারি না। এই শোন না, পুকুরের ওই পাড়ে একটা গাছে অনেক পাকা পাকা ফলসা হয়েছে, পারতে যাবি? না, আজ আমি শহরে যাব একটু ইন্টারনেট করার জন্য। ওদের গ্রাম ছাড়িয়ে শহর। সেখানে বড় রাস্তার ধারে এক বড় সড় ক্যাফে। ইন্টারনেটের ব্যবস্থাও রয়েছে সেখানে, তবে রাস্তাটা খুব ব্যস্ত, অনেক গাড়ি ঘোড়া। চারিদিক দেখে শুনে খুব সাবধানে রাস্তা পার হতে হয়। তো যাই হোক, সেদিন খুব সাবধানেই রাস্তা পার হয়ে মুন্না পৌঁছে গেল ক্যাফেতে। গিয়েই এক কাপ কফি নিয়ে বসে পড়ল ইন্টারনেট ঘাঁটতে। ইন্টারনেটের অনেক মজা, অনেক কিছু করা যায়। সারা পৃথিবী প্রায় হাতের মুঠোয়, চাইলেই সব কিছু জানা যায়। আর রয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুপটাপ। মুন্না টুপটাপ করতে খুব ভালোবাসে। সেখানে তার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। টুপটাপ খুলে ঝটপট সে বন্ধুদের পোস্টগুলো পড়তে লাগল। চোখ আটকে গেল একটা পোস্টে। তার এক বন্ধু পোস্ট করেছে যার শিরোনাম আকাশ ভেঙে পড়বে। মুন্না গোগ্রাসে পোস্টটা পড়ে ফেলল, আর তারপরেই চিৎকার করে উঠল, আকাশ ভেঙে পড়বে, আকাশ ভেঙে পড়বে। মুন্না ঝটপট আরো 100 জনকে পোস্টটা পাঠিয়ে দিল। তারপর দৌড়ে বেরোলো ক্যাফে থেকে, ছুট লাগালো তার গ্রামের দিকে। খবরটা সবাইকে দিতে হবে। যে বড় রাস্তা খুব সাবধানে পেরোলো মুন্না।
তারপর দৌড় শুরু করলো গ্রামের দিকে। গ্রামের পথে ছুটতে ছুটতে প্রথমেই দেখা হয়ে গেল চুন্নির সঙ্গে। এই দাঁড়া দাঁড়া, কোথায় ছুটছিস? ছুটছি কি আর সাধে, শুনেছিস আকাশ ভেঙে পড়বে? কি বললে এসব বাজে বাজে কথা? আমি ইন্টারনেটে দেখেছি। সে কি? তাহলে তো সত্যি। চল চল আগে চুই চুইকে খবরটা দি। চল চল। ওরা দুজনে দৌড় লাগালো চুই চুইয়ের পুকুরের দিকে। চুই চুইকে এক্ষুনি খবরটা দিতে হবে। চুই চুই এমনিতেই তাড়াতাড়ি দৌড়াতে পারে না, আর আকাশ ভাঙলে কি করবে ও? পুকুরের কাছে এসে চিৎকার আরম্ভ করলো দুজনে। কি সব যাতা বলছিস তোরা? শুনেছিস আকাশ ভেঙে পড়বে? এই সব কথা তোরা কোথা থেকে শুনলি? আমি ইন্টারনেটে দেখেছি। ও মা, তাহলে কি হবে? ইন্টারনেটের খবর তো সত্যি হয় শুনেছি। আগে সবাইকে খবরটা দেয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, চল চল আগে সবাইকে গিয়ে খবরটা দি। আগে চল লটনের বাড়ি, ওকে আগে খবর দেয়া দরকার, ও তো আকাশেই ওড়ে। চল 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 চল। তিন বন্ধুতে যুক্তি করে ছুটলো লটনের বাড়ির দিকে। তাড়াতাড়ি লটনকে খবর দিতে হবে। লটনের বাড়ির কাছে পৌঁছেই তিনজনে মিলে চিৎকার করতে আরম্ভ করলো। জানিস আকাশ ভেঙে পড়বে? কে বললো এসব কথা? আমি তো আকাশেই উড়ি, আমি তো খবর পাইনি। মুন্না তো ইন্টারনেটে দেখেছে। সে কি? তাহলে তো খবরটা সত্যি। আমি শুনেছি ইন্টারনেটের খবর সত্যি হয়। তাহলে এখন কি হবে? আমরা এখন কোথায় যাব? আমরা বাঁচব কি করে? আকাশ ভেঙে পড়লে তো চারজনেই মারা যাব। চার বন্ধু পড়ল মহা দুশ্চিন্তায়। একজন আমাদের বুদ্ধি দিতে পারে। কে কে? কে কে? শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত তো জঙ্গলে থাকে। চল তাহলে শিয়াল পণ্ডিতের কাছেই যাই। মুন্নার কথাটা সবার মনে ধরল। হ্যাঁ, শিয়াল পণ্ডিত এর উপায় বাতলাতে পারেন। তারা শুনেছে শিয়াল পণ্ডিতের অনেক বুদ্ধি। চার বন্ধু দল বেঁধে চলল শিয়াল পণ্ডিতের কাছে। শিয়াল পণ্ডিত থাকে গভীর জঙ্গলে, কিন্তু বেশ লম্বা রাস্তা, অনেকটা ভিতরে। জঙ্গলের হাঁটা পথে যেতে বেশ অনেক সময় লাগে। চার বন্ধু দল বেঁধে সেই পথে চলতে লাগলো। তাদের চোখে মুখে ভয়ের ছাপ, আকাশ না এক্ষুনি ভেঙে পড়ে। এদিকে আস্তে আস্তে বিকাল হয়ে আসছে, যদি রাত হয়ে যায়? জঙ্গলের ভিতরে একটা বড় বট গাছের নিচে থাকেন শিয়াল পণ্ডিত। সবাই বলে তার খুব বুদ্ধি। অবশেষে গাছটা খুঁজে পেল চার বন্ধু। গাছের নিচে পৌঁছে চারজনে মিলে ডাকাডাকি শুরু করল। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই আছেন? আহ,
এই অবালায় কারা চিৎকার চেঁচামেচি করে? ও তোমরা পণ্ডিত মশাই শুনেছেন আকাশ ভেঙে পড়বে? তা আমি শুনেছি, তা তোমরা কোথায় শুনলে? আমি ইন্টারনেটে দেখেছি। ইন্টারনেটের খবর সব সময় সত্যি হয়। আমরা এখন কোথায় যাব? আমরা বাঁচব কি করে? তোমাদের বাঁচার উপায় আমার কাছে আছে, আমার পিছে পিছে এসো। এই জঙ্গলের শেষ প্রান্তে পাহাড়ের উপর একটা গুহা আছে, সেই গুহায় তোমরা লুকিয়ে থাকবে। আকাশ ভেঙে পড়লেও তোমাদের কিচ্ছুটি হবে না। ওরা শিয়াল পণ্ডিতের পিছু পিছু গিয়ে পৌঁছে গেল সেই গুহার কাছে। সে এক অন্ধকার গুহা। যাও, এর মধ্যে ঢুকে যাও। শিয়াল পণ্ডিত তাদের একে একে গুহার মধ্যে ঢুকে যেতে বলল। ভয় পাবে না, আমি না বলা পর্যন্ত বাইরে বের হবে না। বিপদ কেটে গেলে আমি তোমাদের বের করে নিয়ে আসব, কোনো চিন্তা নেই। ভিতরটা একটু অন্ধকার, ভয় পেও না, আর চিৎকার চেঁচামেচিও করো না। পণ্ডিতের কথা মতো তারা একে একে গুহার মধ্যে প্রবেশ করল। তারপর শিয়াল পণ্ডিত করল কি, গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দিল, আর নিজে ফিরে গিয়ে সেই গাছতলায় বিশ্রাম নিতে শুরু করল। ওদিকে সেই চার বন্ধুর দেখা আর পাওয়া যায়নি। গ্রামে তাদের কেউ আর কোনো দিন দেখেনি, তারা আর গ্রামে ফেরেও নি। আর পাহাড়ের মাথায় সেই গুহাটা আজকাল খালি, কেউ নেই তার ভিতরে। খেয়াল করলেই দেখবে শিয়াল পণ্ডিতের ভুঁড়িটা দিন দিন বেড়ে যাচ্ছে। পেটে হাত বুলাতে বুলাতে শিয়াল পণ্ডিত ভাবছে আর একটা নতুন পোস্ট কিভাবে লেখা যায় আরো ভয়ানক। টুপটাপ সাইটে দিতে হবে তো, গুজব ছড়ানোই তার কাজ। ভয় দেখিয়ে আরো কয়েকটা বোকাকে ফাঁদে ফেলতে হবে। হা 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 হা।